হল বুখারী প্রথম খন্ড মূল কিতাব পৃষ্ঠান একশো আটাশি হাদিসের ব্যাখ্যামূলক অনুবাদ পক্ষাতশাবি হজরত আবু নুহতে বর্ণিত তিনি বলেন মহানবী সাল্লাম ইসাদ করিয়াছেন যদি উটের মালিক দুনিয়াতে উটের জাকাত আদায় না করে তাহলে ওই উট পূর্ব অবস্থা হতে মোটা তাজা হয়ে কিয়ামত দিবসে তার মালিকের নিকট এসে তাকে সিয় খুর দ্বারা পদদলিত করবে অনুরূপ বকরির মালিক যদি বকরির জাকাত আদায় না করে তাহলে কেয়ামত দিবসে ওই বকরি আগের চেয়ে মোটা তাজা হয়ে মালিকের নিকট উপস্থিত হয়ে তাকে খুর দ্বারা পদিত করবে এবং সিং দ্বারা আঘাত করতে থাকবে উট ও বকরির হক সমূহের মধ্য হতে একটি হকের বর্ণনা প্রসঙ্গে বলে তার অন্যতম হক হচ্ছে উট ও বকরি উট ও বকরিকে পানি পান করানোর জায়গায় দুধ দূহন করে গরিবদের মাঝে বিতরণ করা অথবা রসুল সাল্লাহ আল্লাহ সমত মুসলিম জনতাকে লক্ষ্য করে বললেন লক্ষ্য করে বলে আশরের ময়দানে তোমাদের কেউ যেন আর চিৎকাররত কোনো বকরি বহন করে উপস্থিত না হয় এবং সে যেন না বলে হে মোহাম্মদ আজকের মহাবিপদ থেকে আমাকে বাঁচান যদি কেউ এই ধরনের বিপদে পরে সাহায্য কামনা করে তাহলে আমি সাহায্য করতে পারব না সে সময় আমি বলবো তোমার ব্যাপারে আজ কোনো কিছু করার আমার এখতিয়ার নেই এই ভয়াবহ পরিণামের কথা তো আমি আগেই তোমাদের জানিয়েছি সর্বশেষ রসুল সাল্লু আলাই সাল্লাম করিয়াছেন তোমাদের কেউ যেন কেমতের ময়দানে উঠ মাথাই করে না ওঠে এবং সে যেন না বলে হে মোহাম্মদ আমার প্রতি করুণা করুন তখন আমি বলবো তোমার ব্যাপারে আজ কোনো কিছু করার আমার এখতিয়ার নাই এই ভয়াবহ পরিণামের কথা তো আমি আগেই তোমাদের কাছে বলে আসি তোমরা যদি ঠিক মতো জাকাত আদায় করতে তবে এই বিপদের সম্মুখীন আজ হতে না আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম জাকাত ইসলামের অন্যতম রোকন এবং ইসলামী অর্থনীতির চালিকা শক্তি এর অনাদায়িকারীকে কঠোর শাস্তির বিধি প্রদর্শন করা হয়েছে সুতরাং রূপে জাকাত আদায় করতে হবে এতেই মন আল্লাহর সন্তুষ্টি সন্তুষ্টি নিহত হ্যাঁ যেসব সম্পদের জাকাত অজীব সরণ রূপ চতুষ্প জন্তু উৎপন্ন ফসল ও খাদ্যদ্রব্য উৎপন্ন শস্য উৎপন্ন খাদ্য সস্য ও ফসল ব্যবসায়িক মাল সামগ্রী নগদ টাকা পয়সা খনিজ সম্পদ প্রভিডেন্ট ফান্ড যৌথ মালিকানাধীন সম্পদ উল্লেখিত সম্পদ নেশাব পরিমাণ হওয়ার পর সম্পদ পরিমাণ। হওয়ার পর কারো মালিকানা মালিকানায় পূর্ণ এক বছর অতিবাহিত হলে তার উপর জাকাত অজীব নেশাবের পরিণামের পরিমাণ নেশাবের পরিমাণ সম্পদ ও তার মূল্যের বিভিন্নতার কারণে নেশাবের পরিমাণও বিভিন্ন রকম হয়ে থাকে নিম্ন এই বিষয়ে সব বিস্তারে আলোচনা করা হল স্বর্ণের ন্যাডকাল তথা সাত দশমিক সাত দশমিক পঞ্চাশ সাড়ে সাত তোলা বা আটাশি দশমিক পঁয়ষট্টি গ্রাম আসা আটাশি সাতাশি দশমিক চার পাঁচ গ্রাম স্বর্ণ বিদ্যমান থাকলে তাকে শূন্য দশমিক পাঁচ শূন্য আদামিষ্কাল জাকাত দিতে হবে এ ব্যাপারে রসুল সাল্লু আলি সাল্লাম বলিয়াছেন রূপের নেশাব রূপের জাকাতের নেশাব হল দুইশো দিরহাম যা এর বর্তমান পরিমাণ হল সাড়ে বা তোলা সাড়ে বা তোলা বা ছয়শো বারো দশমিক দুই পাঁচ গ্রাম সুতরাং উক্ত ন পরিমাণ রূপকার মালিকানাধীন এক বছর থাকলে তাকে পাঁচ দীর্ঘাম বা তার মূল্য জাকাত হিসাবে প্রদান করতে হবে চতুর্পুষ্প জন্তুর নেশাব এখানে চতুর্পুষ্প জন্তু দ্বারা শুধু বিচরণশীল প্রাণীদেরকে বোঝানো হয়েছে আর তাদের মধ্যে চার প্রকার পানি সবচেয়ে বেশি পাওয়া যায় যথা গরু মহিষ ছাগল ঘোড়া উট গরুর নেশাব গরুর নেশাব হচ্ছে কারোনিকা 30টি বিচরণশীল গরু বা মহিষ এক বছর বিদ্যমান থাকলে তাকে জাকাত দিতে হবে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী ওয়া ফিল বাকারাতি আরবা 40 মাসিন্নাহ ছাগলের নেশাব প্রতি চল্লিশটি বিচরণশীল ছাগলের জন্য একটি ছাগল জাকাত হিসাবে দিতে হবে ঘোরার নেশাব ইমাম আবু হানিফা ও ইব্রাহিম নকলী রহমতুল্লাহ এর মতে প্রতি পাঁচটি ঘোড়ার একটি বকরি জাকাত দিতে হবে পক্ষান্তরে ইমাম শাফি মালেক ও আহম্মদ প্রমুখ প্রমুখের মতে ঘোড়ার উপর জাকাত অজীব নয় উটের নেশাব কেউ পাঁচটি কেউ পাঁচটি উটের মালিক হলে তাকে একটি বকরি জাকাত দিতে হবে তার কম হলে জাকাত দিতে হবে না খাদ্য শস্যের নেশাব জমির উৎপাদিত খাস্য শস্য কম হোক বা বেশি হোক স্থায়ী হোক বা অস্থায়ী হোক এক বছর পূর্ণ হোক বা না হোক সকল অবস্থায় উৎপাদনকারীর উপর জাকাত অজিব এগুলো ইসলামের পরিভাষায় উসর বলা হয় ফসল যদি ফসল যদি বৃষ্টির পানির সাহায্যে উৎপাদিত হয় তাহলে দশ ভাগের এক ভাগ এবং সেচের পানির সাহায্যে উৎপাদিত হলে বিশ ভাগের এক ভাগ জাকাত প্রদান করা অজীব ব্যবসায়িক পণ্যের নেশাব ব্যবসায়িক পণ্য সামগ্রী যদি মূল্য সাড়ে বাউন্ন তোলা স্বর্ণ বা সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বাউন্ন তোলা রোপের মূল্যের সমান হয় তাহলে জাকাত দিতে হবে নগদ টাকার নেশাব কারো নিকট যদি সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বাউন্ন তোলা রোপের মূল্য সমপরিমাণ পরিমাণ নগদ টাকা থাকে তাহলে তাকে শতকরা আড়াই টাকা হিসাবে জাকাত দিতে হবে খনিজ সম্পদের জমিতে জমিনে গচ্ছিত গুপ্ত ধনকে কানজ বলে খনি খনিতে প্রাপ্ত সম্পদ যেমন রূপা যেমন সোনা রূপা প্রবৃতি দ্রব্যকে বলা হয় উভয় সম্পদকে একসাথে রিকাজ বলে এই সকল সম্পদের জাকাত পঞ্চমাংশ প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড হস্তগত হওয়ার পূর্বে জাকাত দেওয়ার প্রয়োজন নেই যে পরিমাণ অবগত তাকে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের জন্য প্রতি বছর ব্যালেন্স জেনে তার উপর জাকাত দিলে তিনি নিশ্চয়তার জন্য আল্লাহর কাছে প্রতিদান পাবে যৌথ মালিকানাধীন সম্পদ যৌথ মালিকানাধীন কোনো সম্পদের জাকাত নির্ধারিত করতে হলে প্রত্যেকের অংশের সম্পদ অন্তর নিসাবের পরিমাণ হতে হবে এবং প্রত্যেক অংশীদারের অংশ জাকাত আদায়ের দায় দায়িত্ব তার উপর বর্তাবে জাকাত অজীব হওয়ার শর্তগুলি যাদের উপর জাকাত অজীব তাদের পরিচয় এক মুসলমান হওয়া সুতরাং অমুসলিম অমুসলিমের উপর জাকাত অজীব হবে না স্বাধীন হওয়া সুতরাং গোলামের উপর জাকাত অজীব হবে না জ্ঞান সম্পন্ন ও বালেক হওয়া সুতরাং পাগল ও জ্ঞানহীন ও ছোট ব্যক্তির উপর জাকাত অজীব না যেমন আল্লাহ লা পূর্ণ নেশাব মালিক হওয়া সুতরাং না হলে কারোর উপর জাকাত অজীব হবে না ঋণগ্রস্ত না হওয়া সুতরাং ঋণগ্রস্ত ব্যক্তির উপর জাকাত অজীব হবে না মালের উপর এক বছর অতিবাহিত হওয়া যেমন অর্থ রাসুল সাল্লাম বলেছেন যেমন সম্পদ সম্পদে ততক্ষণ পর্যন্ত জাকাত ধার্য হবে না যতক্ষণ ওই মাল এক বছর পূর্ণ হবে সম্পদ বর্ধনশীল হওয়া যেমন গরু ছাগল কৃষিজাত ফসল মধু খনিজ সম্পদ ব্যবসার জন্য ব্যবসার জন্য নগদ অর্থ ব্যবসায়ের উদ্দেশ্যে কৃত মা মালামাল বর্ধনশীল তাই এইগুলোর উপর জাকাত ধার্য হবে কিন্তু ব্যক্তিগত ব্যবহারের মাল সম্পদ এবং নিত্য ব্যবহারের দ্রব্যাদির উপর জাকাত অজীব নেই কিন্তু ব্যক্তিগত ব্যবহারের মাল সম্পদ এবং নিত্য ব্যবহার্য দব্যাদির উপর জাকাত নেই জাগাত নেই জাকাতের মালপূর্ণ নেশাবের পরিমাণ হওয়া বলা হয় শরীর নিম্নতম সীমা বা পরিমাণকে আমরা উপযুক্ত শর্তগুলো যার মধ্যে পাওয়া যাবে তার সঞ্চিত মালের মূল্য হিসাব করে শত করা আড়াই টাকা হারে জাকাত আদায় করতে হবে জাকাত আদায় না করলে এর অনেক ভয়াবহ শাস্তি আছে জাকাত আদায় করলে মাল পবিত্র হয় মালে বরকত আসে পবিত্র কোরআনে এই জাকাত কোন খাতে ব্যয় করবে এই সম্পর্কে আল্লাহ তালা বলে দিয়েছেন জাকাত বন্টনের খাতসমূহ জাকাত বলা হয় সবাইকে জাকাত দেওয়া যাবে না এ ব্যাপারে ইসলাম কতগুলো ক্ষেত্র নির্দিষ্ট করে দিয়েছেন জাকাতের বন্টনের পদ্ধতি কাকে জাকাত দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না এই সম্পর্কে বলে দেওয়া হয়েছে এক ফকির মান লাহু সাইউন যার সামান্য সম্পদ আছে কিন্তু এর মাধ্যমে সে তার সারা বছরের খাদ্যের যোগান দিতে পারে না তাকে ফকির বলা হয় এই সম্পদ যদি নেশাবির পরিমাণের চেয়ে কম হয় তবে তাকে জাকাত দেওয়া যাবে অর্থাৎ যার কিছুই নেই একেবারে তাকে মিস্কিন বলা হয় এদেরকে জাকাতের মাল দেওয়া যাবে আমিল জাকাত আদায়ের কর্মচারী জাকাত আদায়ের নিজেত কর্মচারীকে তার বেতন হিসাবে জাকাতের অর্থ দেওয়ার বিধান শুরুতে স্বীকৃত মোয়াল্লা ফাতু মনতুষ্টি ইসলামের প্রতি আকর্ষণ সৃষ্টির উদ্দেশ্যে নৌ মুসল্লিম বা অমুসলিমদেরকে জাকাতির অর্থ প্রদান ইসলামে প্রাথমিক যুগে ইসলামের প্রাথমিক যুগে এই ক্ষেত্রটি প্রচলিত ছিল কিন্তু ইসলামের ব্যাপক সম্প্রসারণের ফলে এটি পরবর্তী পর্যায়ে রহিত হয়ে গেছে সর্বোপরি বলা যায় বর্তমানে মোহল্লা উলুব এর জন্য জাকাতের মাল ব্যয় করা যায় হবে না কেননা ইসলাম বর্তমানে ইসলাম বর্তমানে ছড়িয়ে পড়েছে আবার কারো কারো মতে বর্তমানে যেহেতু ইসলাম ক্ষমতার মশনতে বিজয়ী বেশ নেই সেহেতু মোহল্লা ফাতুল্ল এর জন্য জাকাত দেওয়া যাবে দাস দাসমুক্তি যে কি তো দাস তার মালিকের সাথে এই চুক্তিতে আবদ্ধ হয়েছে যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দান করে সে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি পাবে তার মুক্তির ব্যাপারে অর্থ ব্যয় করা যাবে এই ধরনের দাসকে মুকাতাবা বলা হয় বলা বলে গরিব গরিমিন ঋণ মুক্তি ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ থেকে মুক্তি দেওয়ার জন্য জাকাতির অর্থ দিয়ে সহযোগিতা করা আল্লাহর রাস্তায় যে সকল মুজাহিদ যুদ্ধের হাতিয়ার সরঞ্জাম ও প্রয়োজনীয় বাহন না থাকার কারণে যুদ্ধে অংশগ্রহণ করতে পারছে না তাদের জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে এবং উৎসাবিল পথিক যার বাসস্থানে হয়তো সম্পদ আছে কিন্তু সাথে কিছুই নেই সাময়িক রিক্ত হস্ত এই ধরনের মুসাফির তথা ভ্রমণকারীদেরকে জাকাতের অর্থ প্রদান করা যাবে আমরা বুঝতে পারলাম কাকে কাকে জাকাত দেওয়া যাবে তবে উটের জাকাতের নেশাবের বর্ণনা উটের জাকাতের নেশাব বর্ণনা সম্পর্কে কিছু নিয়ম কারণ আছে উটের জাকাতের নেশাব ও শরীরতে উট পাঁচটির কম হলে তাতে কোনো জাকাত নেই কেননা রাসুল সাল্লি সাল্লাম বলিয়াছেন সুতৰাং কাৰো মালিকানাই পাঁচটি উঠ এক বছৰ যাৱত থাকিলে তাৰ ওপৰত জাকাত অজীৱ হয় উটের জাকাত প্রধান পদ্ধতি উটের জাকাত প্রদান পদ্ধতি নিম্নরূপ পাঁচটি হতে নয়টি পর্যন্ত উঠে একটি বকরি জাকাত দিতে হবে দশটি হতে পনেরোটি পর্যন্ত উঠে দুইটি বকরি জাকাত দিতে হবে পনেরোটি পনেরোটি হতে দশটি হতে চোদ্দোটি পর্যন্ত দুইটি বকরি জাকাত দিতে হবে পনেরোটি হতে উনিশটি পর্যন্ত উঠে তিনটি বকরি জাকাত দিতে হবে বিশটি হতে চব্বিশটি পর্যন্ত উঠে চারটি বকরি জাকাত দিতে হবে পঁচিশটি হতে পঁয়ত্রিশটি পর্যন্ত উঠে একটি বিনতে মাখাজ এক বছরের উঠনি জাকাত দিতে হবে ছয়ত্রিশটি হতে পাঁচচল্লিশটি পর্যন্ত এক পাঁচচল্লিশটি পর্যন্ত উঠে একটি বিনতে লাবুন তথা দুই বছরের উঠনি জাকাত দিতে হবে ছয়চল্লিশটি হতে ষাটটি পর্যন্ত উঠে একটি হিক্কা পূর্ণ তিন বছরের উঠনি জাকাত দিতে হবে একষট্টিটি হতে পঁচাত্তরটি পর্যন্ত উঠে একটি রিজিয়া পূর্ণ চার বছরের উঠনি জাকাত দিতে হবে ছিয়াত্তরটি হতে নব্বইটি পর্যন্ত উঠে দুইটি বিনতে লাভুন জাকাত দিতে হবে একানব্বইটি হতে একশো বিশটি পর্যন্ত উঠে দুইটি হিক্কা জাকাত দিতে হবে এবার একশো বিশটির পর হতে আবার নতুন করে জাকাতের হিসাব শুরু হবে যেমন একশো পঁচিশটি হতে একশো উনত্রিশটি পর্যন্ত উঠে দুইটি হিক্কা ও একটি ছাগল জাকাত দিতে হবে একশো ত্রিশটি হতে একশো চৌত্রিশটি পর্যন্ত উঠে দুইটি হিক্কা ও দুইটি ছাগল জাকাত দিতে হবে একশো পঁয়ত্রিশটি হতে একশো উনচল্লিশটি পর্যন্ত উঠে দুইটি হিক্কা ও তিনটি ছাগল জাকাত দিতে হবে একশো চল্লিশটি হতে একশো চৌচল্লিশটি পর্যন্ত উঠে দুইটি হিক্কা ও চারটি সাগর জাকাত দিতে হবে একশো হতে একশো উনপঞ্চাশটি পর্যন্ত উঠে দুইটি হিকা ও একটি বিনতে মাখাজ জাকাত দিতে হবে একশো পঞ্চাশটির জন্য তিনটি হিক্কা দিতে হবে সুতরাং এই নিয়ম অনুসারে নতুনভাবে হিসাব করে জাকাত দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে জাকাত আদায় করার ধান করুন নির্দিষ্ট খাতে আমরা জাকাত আদায় করে ইসলামের প্রচার প্রসারে কাজ করতে পারি আমার আল্লাহ তালা আমাদের সকলকে সেই দুদান করুন আমিন